প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো সক্রিয় নাগরিক ক্লাব। শিক্ষার্থীরা, প্রথম থেকে শুরু করে এই বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নেবে। আমি এখান থেকে শুরু করব। আমি তোমাদেরকে 27 পৃষ্ঠার এই কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। আমাদের এই কাজটির বিষয়বস্তু হলো নিয়ম ছাড়া কোনো কিছুই কাজ করে না। পরদিন ক্লাসে সবাই উত্তেজিত হয়ে ফুটবল খেলা নিয়ে আলোচনা করছিল। খুশি আপা এসে বললেন, কাল যে আমরা ফুটবল খেললাম সেটা তোমাদের কেমন লেগেছে? সবাই সমস্বরে বলে উঠল, খুবই ভালো। খুশি আপা তখন বললেন, গতকাল আমরা দুইভাবে ফুটবল খেলেছি, তাতে খেলায় কি কোনো পার্থক্য তৈরি হয়েছে? চিন্ময় বললেন, আমি তো ভেবেছিলাম নিয়ম ছাড়া ফুটবল খেলার সময় এত গোল হবে যে কোনো হিসাব রাখা যাবে না, কারণ সবাই হাত দিয়েই গোল দেবে। খাদিজা বলল, অথচ কোনো দলই একটাও গোল দিতে পারেনি। নিয়ম ছাড়া খেলতে গিয়ে একজন যখন বল হাতে নিয়ে দৌড় দিয়েছে, অন্যরাও তার উপর ঝাঁপিয়ে পড়েছে, ফলে এক জায়গায় জটলা পাকিয়ে কেউ কোনো দিকে যেতে পারেনি। বারবার এই একই পরিস্থিতি তৈরি হওয়াতে নির্ধারিত সময়ে আর কেউ গোল করতে পারেনি। আসলে নিয়ম ছাড়া খেলায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়, শেষ পর্যন্ত আমরা খেলতেই পারিনি। চলো এবার আমরা 5 থেকে 6 জনের গ্রুপে বসে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? এরপরের প্রশ্নটি হলো, আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। এরপর, কোথায় কী ধরনের নিয়ম রয়েছে? নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে? শিক্ষার্থীরা, আমাদেরকেও কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে। আমাদেরকেও বলা হয়েছে, এবার চলো আমরাও বন্ধুদের সাথে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল, নিয়ম কি শুধু খেলাতেই থাকে? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম থাকে। নিয়ম ছাড়া সকল ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপরের প্রশ্নটি হলো, আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ক্ষেত্রে নিয়ম দেখতে পাই তা নিচে দেওয়া হলো। এগুলো হলো খেলাধুলায় নিয়ম, বিদ্যালয়ে যাওয়া আসা এবং পড়াশোনায় নিয়ম, শ্রেণীকক্ষের নিয়ম, পারিবারিক নিয়ম, সামাজিক নিয়ম, আচার আচরণের নিয়ম, যোগাযোগের নিয়ম, রাষ্ট্র পরিচালনায় নিয়ম। এরপরের প্রশ্নটি হলো, কোথায় কী ধরনের নিয়ম রয়েছে? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, রাস্তায় চলাচল করার ক্ষেত্রে বাম পাশ দিয়ে হাঁটা, অপরিচিতদের সাথে যোগাযোগের ক্ষেত্রে নিয়ম মেনে চলা, শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করার সময় দাঁড়িয়ে সালাম দেওয়া। এরপর, প্রতিদিনের অনুশীলনমূলক কাজ এবং বাড়ির কাজগুলো নিয়ম মেনে সম্পন্ন করা, পরিবারের বিভিন্ন নিয়ম মেনে চলা, যেমন পিতামাতার কথা মতো চলা, পরিবারে বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের স্নেহ করা, পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করা ইত্যাদি। এরপর, সমাজেও চলার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন রয়েছে, যেমন একে অপরের বিপদে আপদে সহযোগিতা করা, কারো ক্ষতি হতে পারে এমন কাজ না করা, ধনী গরিব ধর্মবর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, সমাজে চলার ক্ষেত্রে আচার আচরণের মধ্যে ভালো আচরণগুলোকে গ্রহণ করা এবং খারাপ আচরণগুলো পরিহার করা। এরপর সবশেষ প্রশ্নটি ছিল, নিয়ম না থাকলে ওইসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিয়ম রয়েছে। যে কোনো কাজের ক্ষেত্রে নিয়ম না থাকলে সফলভাবে কাজ সম্পন্ন করা যায় না। যথার্থ নিয়মকানুন মেনে চললে যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করা যায়। নিয়ম না মেনে চললে কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব হয় না, কাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা 28 পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব।
এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।